বর্তমান প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুব্রত সোম মহাশয়কে উৎসব কমিটির পক্ষ থেকে বরণ করে নেওয়া হল। আজকের এই উৎসব আমাদের সকলের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র, এই তকমাটা আমরা অনেকদিন পিছনে ফেলে এসেছি। আমরা সবাই মাঝে মধ্যে আক্ষেপ করি, ছাত্র জীবনই ভালো ছিল, তাই ভাতার পূর্ব বর্তমান গ্রুপ ঐকান্তিকভাবে সেই আক্ষেপ কিছুটা হলেও মেটাতে চেষ্টা করেছে। অন্যদিকে যে সমস্ত শিক্ষকগণ আজ উপস্থিত আছেন, তারা আমাদের কাছে অতীতেও শিক্ষক ছিলেন, অবসরের পরও তারা শিক্ষক ছিলেন, এমনকি আজও তারা শিক্ষক। আর এখানে শিক্ষকের মহত্ব গৌরব, শিক্ষক ও ছাত্রের সম্পর্ক বড় নিবিড়। আর দুই নিবিড় সম্পর্কের মানুষের দীর্ঘদিন পর দেখা হলে উঠে আসে স্মৃতি, আর সারাদিন আমরা সেই স্মৃতির অলিগলিতে ঘোরাফেরা করব। এখন আমরা এই স্মৃতিচারণ উৎসব পুনর্মিলন উৎসবের শুভ সূচনা করতে চলেছি। এই মঞ্চের নামও দেওয়া হয়েছে স্মৃতি। প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের সূচনা করছেন আজকের উৎসবের সভাপতি মাননীয় শ্রী সুব্রত সোম মহাশয় এবং প্রাক্তন ভাতার মাধব পাবলিক হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী অমিতাভ কুমার মহাশয়। হ্যাঁ হ্যাঁ
ফোনটা না, এটা থানায় রাখ, এটা স্ট্যান্ড বাই। অর্থ একটা, হ্যাঁ অর্থ একটা মাইক্রোফোনটা দিয়ে দেওয়া আছে, মাইক্রোফোনের সুইচটা দেওয়া নেই ওখানে, সুইচটা স্যার দিন, সুইচটা চলুন। আজকে আবার আমরা একবার সেই স্কুল জীবনে ফিরে যাই, যেখানে জঙ্গলরা ঘণ্টা বাজিয়ে স্কুলের সূচনা করছেন এবং আমরা সবাই প্রেয়ার লাইনে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছি। তাই জঙ্গলদাকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করতে চলেছি। আর একটি স্কুলের দিককে আমরা ফিরে পেতে চাইছি। দাঁড়িয়ে থাকতে পারো। দেখ
আমাকে ওদিকে অ্যারেঞ্জ গুলো করতে হবে। ব্যাপারটা হচ্ছে হ্যালো নমস্কার, উপস্থিত প্রত্যেক শিক্ষক শিক্ষিকা মহাশয়, আমার গুরু সহ আমি প্রত্যেককে প্রণাম জানাই। উপস্থিত প্রত্যেক গুরুকে আমি আমার প্রণাম জানাই।